ডাক্তার রবিউল সত্য প্রোগ্রাম পকলাম এক মাস আগের ঘটনা এক মাস আগে সত্য না মানতে পারলে আমাকে সাত দিন আগে জানাইতেন না হয় একদিন আগে জানাইতেন আপনি আপনারা পারবেন না সত্য না আমাকে আনলেন কেন এই কথাটা বলার পরে ওই শাহিনে যে বাক্য করলো সে তখন লোকদেরকে থামাই দেয় এই থামত রা এই ভিডিওটা কাট এই ভিডিওটা কাট এটা কাইটা ওর থেকে স্বীকারোক্তি নেই তো তখন তো ভাই আমি নিরুপায় আমি ভিকটিম আমার লোকগুলাকে বাঁচাতে হবে আমি না হয় এদের গার্জিয়ানের কাছে আমি কি জবাব দিব যে এরা রুমে আনছে বক্তাকে সেভ করার জন্য ডাহা মিথ্যা কথা ওল্লহে আল্লাহর কসম ডাহা মিথ্যা কথা জনগণ বারবার বলছে যে তোমরা ওয়াদা রক্ষা করছো টাকা দিয়া হুজুরে মাফিলাইসা ওয়াদা রক্ষা করছে শেষ এখানেও তো আর কোনো জ্ঞানজাম দেখছি না তোমরা হুজুরের সাথে বেহাতবি করো না আর এরা বলতেছে জনগণের জনগণের হাত থেকে আমার বাসাছে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যাবাদী আসসালামু আলাইকুম বড় বারাকাতু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার একটি সাতক্ষীরার ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং এটাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে দুটাই হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সাতক্ষীরা ঘটে যাওয়া যেই ভয়ঙ্কর মর্মাহত যে ঘটনা সেই ঘটনা হল সাতক্ষীরা বালিথা গাজির বাজার ইয়িমখানা ও মসজিদ মাঠের প্রোগ্রাম নিয়ে যেই প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে প্রোগ্রামটা দেওয়া হয়েছিল ডাক্তার রবিউল নামক যে ছেলেটা সেই ছেলেটা আমাকে ফোন দিল গত এক মাস আগে অক্টোবর মাসে সে প্রোগ্রামটা নিয়েছে সে আমাকে ফোন দিল যে হুজুর একটা প্রোগ্রাম চাই যে সাতক্ষীরা সদর বালিথা গাজির বাজার ইয়িমখানা মসজিদ মাঠের প্রোগ্রাম তখন আমি বললাম যে ভাইয়া ঠিক আছে প্রোগ্রাম করবেন গত বছর খেয়ে এসেছিল সে বললো গত বছর মাহফিল হয় নাই আর আগের বছর সন্নি ঘরনার আলেম ছিল ওই আমি লাইভে ওইটা বলি নাই সন্নি ঘরনার আলেম বলতে গিয়াসউদ্দিন তাহিরি ছিল আর কি তখন আমি এই কথা শুনে আমি অসম্মতি জানাই যে আমি প্রোগ্রামটা দিতে পারবো না ভাই আমি সন্নিকদের সাথে কিংবা ব্যদাহাতিদের সাথে আমি প্রোগ্রাম করি না তখন ডাক্তার রবিউল বলল হজুর সমস্যা নাই গত বছর তো আওয়ামী লীগের সরকারের কারণে মাহফিল হয় না এই বছর সাংগঠনিক লুকার আপনাকে চাচ্ছে তো সাংগঠনের কথা বলার কারণে সাতক্ষীরা এটা উর্বর একটা জমিন ইসলাম ইসলামপন্থীদের একটা জমিন সাংগঠনিকের একটা জমিন এই জন্য আমি ভালোবেসে সাদরে আমি প্রোগ্রামটা গ্রহণ করে নিয়েছি এই জন্য নিয়েছি যে সাতক্ষীরারা অনেক ওলামাহিক আরাম সোনাম ধন্য ব্যক্তিবর্গ আছেন ওনাদের সম্মানার্থে আমি আসলে প্রোগ্রামটা নিয়েছি কিন্তু নেওয়ার সময় আমি শর্ত দিয়েছি যে ভাই যখন আমি অসম্মতি জানাই তখন ডাক্তার রবীল বললো যে এখন তো সংগঠনের লোকেরা চাচ্ছে আপনাকে যে হোক প্রোগ্রামটা দিতে হবে তখন আমি বললাম যে ভাই আমি তো দূরে যাই না আমার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশেপাশে যে প্রচুর পরিমাণে প্রোগ্রাম আমাকে তো দূরে যাওয়া লাগে না তখন বলল যে ভাই আপনি যেইভাবে হোক আমাকে প্রোগ্রামটা দিতেই হবে এবং বলল যে অন্যান্য বক্তাদেরকে তাহলে রেখে এনেছি মোটামুটি এক লাখের উপরে আমরা হাতিয়া দিয়েছি আপনাকে আরও বাড়ায়া দেবো আমাকে বাড়ায় কত দিবেন সে নিজের মুখে বললো ষাট হাজার টাকা দিবে কিন্তু আপনারা এটা কন্ট্রাক্টের বিষয় এনেছেন আমি তো কন্ট্র্যাক্ট করি নাই সে নিজের মুখে বলেছে ষাট হাজার টাকা দিবে ঠিক আছে তখন সে বলার পরে আমি বললাম যে ভাইয়া আপনি যেটা বলেছেন আপনি সেইটাই ওয়াদা রক্ষা করিলেন ঠিক আছে আপনি যেটা বলেছেন সেটাই রক্ষা করেন কিন্তু আমার দুইটা শর্ত আছে শর্ত হলো ভাই দূরের প্রোগ্রামও যায় না অনেক সময় স্টেজ থেকে নামার পরে মাহফিল কমিটির লোক পাওয়া যায় না অনেক বক্তারা অনেক তরুণ আলোচক এবং অতরুণ উদীয়মান বক্তা প্রতারিত এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কিংবা তারা আমাদের সাথে এটা শেয়ার করে দূরে এরকম অনেক ঘটনা ঘটে থাকে তখন আমি সেটার উপরে ডিপেন্ড করে গত দুই বছর আমি এমনও সাতক্ষীরে প্রোগ্রাম দেই নাই তো আমি যার কারণে দূরে দিতে চাচ্ছি না তখন আমি তাকে শর্ত দিই শর্ত দেওয়ার পরে সে বলল হুজুর যে কোনো শর্ত মানতে আমরা রাজি আছি কোনো সমস্যা নাই হুজুর আপনি দূরে আসবেন কোনো সমস্যা নাই তখন আমি বললাম ঠিক আছে যেটা হাদিয়া বলেছেন আপনারা সেটাই দিন তবে এটা মাহফিলের দিন যেটা রাতে না দিয়ে এটা দিনই দিবেন রাতে দিলে আপনার বিভিন্ন জায়গায় ডাকাতি হয় এটা আমরা নামকরা জায়গা জানি গোপালগঞ্জে মকসুদপুর একটা জায়গা আছে কাশিয়ানি একটা জায়গা আছে এই জায়গায় ডাকাতি হয় তো এই জন্য আমি সেই হিসাবে বলেছি যে ভাই যেটা রাতে দিবেন ওটা দিনই দিয়ে দিলে আমার জন্য সেভ হয় আর কি আপনাদের জন্য সেভ হয় আপনাদের মাহফিলের পরে গ্যাঞ্জামটা কমে গেল আর আগে দিলে আমার জন্য একটু সেভ হয়ে যায় আর কি যদি ভাই এই দুইটা শর্ত নানতে পারেন সে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে প্রোগ্রামটা নিয়েছে এটা এক মাস আগের কথা সে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নিয়েছে আপনারা যে শুনেছেন যে স্টেজে ওঠার আগে টাকা চেয়েছি না এটা সম্পূর্ণ ভুল কথা ওল্লা হে আল্লাহর কোশন সম্পূর্ণ ভুল কথা এক মাস আগেই তাকে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেওয়া হয়েছে যাই হোক এবার যখন প্রোগ্রামের দিন ঘনিয়ে আসলো জুমাবার জুমাবারে গত বৃহস্পতিবার এরা কোনো রেসপন্স পাচ্ছে না ফোন পাচ্ছি না আমরা কুমিল্লা ব্রাউনবারে যে মাহফিল করি কমিটিরা যেইভাবে আমাদেরকে ফোন দেয় এস এম এস করে হুজুর আগামীকাল মাহফিল আসবেন তো ইনশাল্লাহ তারা এই খবরটা নেয় ভাই আমি কমিল্লা ব্রাহ্মণবাড়ির আশেপাশে যে জেলাগুলোতে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ জীবনে এই কথা বলি না যে স্টেজে ওঠার আগে টাকা দিতে হবে না শর্ত সাপেক্ষে বলা হয় কিছু কিছু জায়গায় শর্ত সাপেক্ষে বলা হয় কিন্তু আমি দূরে যাচ্ছি দৌড়ে গিয়ে ওখানে তো ভাই মার্কেটিং করা যাবে না তাদের সাথে জ্ঞান করা যাবে না সেই সাথে আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রামটা দিয়েছি যাই হোক মাহফিলের দিন আগের দিন আমি তাকে ফোন দিই মাহফিলের দিন আমি তাকে ফোন দেই। ঠিক আছে এদের পক্ষ থেকে কোনো ফোন নাই আমি ফোন দিয়েছি আমি বলছি রবিউল ভাই যে কথাটা বলা ছিল আপনি তো সেটা পালন করছেন না কি কথা আপনি যে বলেছিলেন যে যেটা আমার সাথে শর্ত সাপেক্ষে এক মাস আগে বলেছেন যে আপনি মাহফিলের দিন এটা বারোটার আগে পাঠাইয়া দিবেন বলেছেন দশটা এগারোটা বারোটার দিকে যেটা আপনার কাছে শর্ত সাপেক্ষে তো আপনি প্রোগ্রামটা নিয়েছেন শর্ত সাপেক্ষে তো ভাই প্রোগ্রাম নিলে যদি ওয়া খেলাপ করেন তো আমার তো এরকম অনেক মাহফিল যারা ওয়াদা খেলাপ করতে চায় আমরা এরকম মাহফিল দেই না বক্তা মাহফিলিকে ওয়াদা রক্ষা করবে মাহফিল কমিটি যা শর্ত মেনে প্রোগ্রাম নেবে এটা ওয়াদা রক্ষা করবে এটাই তো ওয়াদা সবার ক্ষেত্রে শুধু বক্তা ওয়াদা রক্ষা করবে মাহফিল কমিটি ওয়াদা রক্ষা করবে না এমনটা তো নয় ওয়াদা রক্ষা করা সবার জন্য এটা অবশ্যই অপরিহার্য কারণ ওয়াদা রক্ষা না করলে মুনাফেক হয়ে যায় এখন বক্তা যদি ওয়াদা রক্ষা না করে মুনাফেক হয়ে যায় তো মাহফিল কমিটি কি হয়ে যায় আপনারা বলেন মাহফিল কমিটিকে আল্লাহর ফেরেস্তা হয়ে যায় তো সুতরাং যেইভাবে কমিটমেন্ট করে প্রোগ্রাম নেওয়া সেভাবে নিলেই তো হয় সুতরাং নিয়েছে যাই হোক জুমান নামাজ পড়াইলাম জুমান নামাজ পড়িয়ে আমি আগের দিন প্রোগ্রাম করে আমরা চলে গেলাম কোথায় ঢাকায় চলে গেলাম ঢাকায় চলে গিয়ে জুমান নামাজ পড়িয়ে তারপরে রোয়ানা হলাম তো তারা বারোটার আগে দেখলাম যে তারা সেলফিনে টাকা পাঠাইছে টাকা পাঠাইছে সেলফিনে টাকা পাঠাইছে ওখানে যাওয়ার পরে না তারাই স্বইচ্ছায় ইচ্ছায় পাঠাইছে তারা যদি না পারতো বলতো যে হুজুর ঠিক আছে আমরা পারবো না আপনি আইসেন না ঠিক আছে আমি না যাইতাম না পারলে আমাকে নেওয়ার দরকার নাই আপনি প্রয়োজনে মাহফিলের দিনও বাধা দিয়ে দেন কোনো সমস্যা নাই আমাদের ঠিক আছে তো যাই হোক ওখানে গেলাম তো আমি নিজে থেকে ফোন দিয়ে দিয়ে গিয়েছি সেই জায়গায় ফোন দিয়ে দিয়ে আমি যখন গিয়েছি ওরা কথা দিয়েছিল আমার সাথে যে তারা রিসিভ করবে সদর থেকে সাতক্ষীরা সদর থেকে তারা সদরও যায় নাই রিসিভ করার কথা সেখানে তারা যায় নাই আমি ফোন দিয়ে দিয়ে এসেছি কোথায় যাব। অনেকবার রাস্তা আমরা হারিয়েও ফেলেছি যে কথাগুলি আমি বলি নাই রাস্তা হারিয়ে ফেলেছি কারণ ডাইনের রাস্তা বামের রাস্তা এরকম আপনারা জানেন যে গ্রামগঞ্জে গেলে বিভিন্ন রকমের বাইপাস রাস্তা থাকে তো যাই হোক প্রোগ্রামে গেলাম এবং প্রোগ্রামের কাছে গিয়ে একটা তিন রাস্তা আছে চৌরাত্তি তেমনই আসে আর কি তিন রাস্তা আছে ওখানে গিয়ে আমরা ফোন দিলাম বলছে আপনি সোজা চলে আসেন তখন আমরা এরপরে আর কোনো রিসিভ করতে আসে নাই তাহলে আমরা কি করাম নিজে থেকে আমরা সেখানে গেলাম যাওয়ার পরে তারপরে ওরা রিসিভ করলো রিসিভ করার পরে আমাকে একটা রুমে নিয়ে গেল। আমার সহযোগীদেরকে সবাইকে রুমে নিয়ে গেল তো আমিও গেলাম রুমে নেওয়ার পরে তখনই আমার কাছে বিষয়টা ঘোলাটে লাগতেছিল যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লোকগুলি কীরকম যেন কতক্ষণ ওই রুমে যায় কতক্ষণ ওই রুমে যায় কতক্ষণ কানাকানি ফিস 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 করে আলহামদুলিল্লাহ বুঝতে পারি সারা দেশে যাই তো অভিজ্ঞতা আছে তখন থেকে আমার ডাউট হয়েছিল তখন আমরা তিনজন সাংগঠনিক ভাইকে আমার লোকদেরকে বললাম যে আমাকে তোমরা স্টেজে তিনজনে তুলবা আবার স্টেজ থেকে নামার পরে তোমরা তিনজনে আমাকে নামিয়ে নিয়ে আসবা তো আমি বিষয়টা বুঝতে পেরেছিলাম তো যাওয়ার পরে এরা বলতেছে হুজুর যাওয়ার পরে রকম রেসপন্স নাই নাস্তা পানি কোনো কিছু কোনো কিছুর খবর নাই দেড় ঘন্টা রুমের ভিতরে বসায় রাখছে তো দেড় ঘন্টা রুমের ভিতরে বসায় রেখা এরা বলতে খাবার দিচ্ছি দেবো দিচ্ছি দেবো তো আমি আর একটু বুঝতে পারলাম যে এদের বোধ খাবার নিয়ে কোনো সমস্যা হচ্ছে তখন আমি বললাম যে ভাইয়া খাবার খাবার নিয়ে যদি সমস্যা হয় ভাইয়া খাবার নিয়ে যদি সমস্যা হয় একটা কাজ করেন এই আমাকে সময় হলে আমাকে স্টেজে তুলে দেন সুতরাং আমরা প্রোগ্রাম শেষ করার পরে আমরা সাতক্ষীরা কোথাও হোটেল থেকে আমরা খেয়ে নিবনে আমাকে সময় হলে উঠিয়ে দেন আমার আগের বক্তা প্রায় সে দুই ঘন্টা কালেকশন করেছে দুই ঘন্টা কালেকশন করেছে এটা একটু বলে নিলাম এখানে ক্লিয়ার করে নিলাম তো যাই হোক আমাকে নেওয়া হলো ঠিক সাড়ে দশটায় স্টেজে নেওয়া হলো স্টেজে নেওয়ার পরে আমি আলোচনা করলাম মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলেম বানানোর ফজিলত নিয়ে হাফিজ বানানোর ফজিলত নিয়ে এই আলোচনাটা আপনারা শুনতে পাবেন মিয়াজি ইসলামিক টিভি পেজের মধ্যে আলোচনাটা আছে। তারা এটাও কিন্তু ব্যক্ত করেছে যে আলোচনা ভালো হয় নাই আপনারা শুনবেন শুনলেই বুঝতে পারবেন আলোচনাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই শুনবেন তো যাই হোক যখন আমি দেড় ঘন্টা আলোচনা করলাম আলোচনা চলাকালীন আমাকে টুকেন দিয়েছে কালেকশনের জন্য আপনারাই বলেন আলোচনার মাঝখানে যদি একটা টোকেন ধরা দেয় কালেকশনের জন্য তখন আমি বুঝলাম যে তাদের এখন কালেকশনের দরকার ওরা যদি বলে থাকে আমরা এটাও দেখেছি মিডিয়াতে এরা অপবাদ দিয়েছে যে আমি নাকি কম আলোচনা করেছি তো কম যদি আলোচনা করে থাকি তাহলে আমাকে ঘরের ভিতরে দেড় ঘন্টা কেন বসায় রাখলাম আমি তো বারোটার পরে কোথাও আমি আলোচনা করি না তো তোমরা আমাকে সাড়ে নয়টায় দিয়ে দিতা আমি ভালো করে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করতাম কিন্তু তোমরা আমাকে দেড় ঘন্টা নিয়ে বসায় রাখবা সাড়ে দশটায় আলোচনায় দিবা বারোটা পর্যন্ত এরপরে বাপসু কি সাড়ে বারোটা একটা পর্যন্ত আলোচনা করবো বক্তা কি দুদিনের দিনের প্রোগ্রাম রাখছে না একদিনের প্রোগ্রাম রাখছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার একদিন প্রোগ্রাম চলো গাজীপুরে আমার সাথে একসাথে মাহফিল কমিটি আসছে ওনার প্রোগ্রাম নেওয়ার জন্যে উনি মাহফিল কমিটিকে বলেন মাহফিল কি একদিন না দুই দিন ক না হুজুর একদিন তো বারাস হুজুর বললেন যে ভালো কইরা বলেন একদিন না দুই দিন বারোটার পরে গেলে দুই দিন উনি বোঝালেন আর বারোটার আগে হইলে একদিন অন কোনটা করবেন এরা বলছে হুজুর একদিনই বারোটার ভিতরে মাহফিল শেষ তাহলে আমাকে যদি আপনারা আমাকে দিয়ে বেশি আলোচনা করাইতেনই চাইতেন ঠিক আছে আপনাদের যদি এত বেশি পোষানোর দরকার আলোচনা তাহলে আমাকে সাড়ে দিয়ে দিতেন তাহলে আমি বারোটা পর্যন্ত ইচ্ছে মতে আমি কী করতাম আলোচনা করতাম আপনারাই টুকেন দিলেন তো টুকেন না দিলে তো আমি আমার আলোচনা চালাই যেতাম ওরা যদি টুকেন না দিত মাহফিল কমিটি যদি টুকেন না দিত আমি আলোচনা আরও চালাই যেতাম এটা এদের একটা প্ল্যান এদের যদি প্ল্যানই না হবে এরা টুকেনটা দেওয়ার পরে যখন আগের বক্ত দুই ঘন্টা কালেকশন করলো আমি যখন কালেকশনের টুকেন নিয়ে যখন কালেকশনের কথা বললাম যে ইসলামিক টিভিতে পুরোটা পেয়ে যে আলোচনা গেছে আপনারা দেখবেন ওয়াজের মাঝখানে হঠাৎ কালেকশন কালেকশন করতে হবে ওজন মাদ্রাসায় ইয়াতিনখানার জন্য কালেকশন করতে হবে তখন আমি কি করি ওয়াজ শেষ করে দিই আমি কালেকশনে চলে যাই ওরা যদি টুকেন না দিত আমি আরও মনোভাব ছিল যে কষ্ট করে আসছি তাহলে আমি আরও এক ঘন্টা কমসে কম আলোচনা চালাবো তো কালেকশনের টোকেন যখন দিল আমাকে তখন সমস্ত মুসলিরা তারা বিরক্ত হয়ে গেল যে কিরে দেড় দুই ঘন্টা আগের বক্তা কালেকশন করলো আমরা প্রধান বক্তার কণ্ঠে এত সমুদ্র কণ্ঠসুর দিয়ে আলোচনা শুনতে আসলাম এভাবে করে সমস্ত হাজার হাজার জনগণ এরা মাহফিল কমিটির বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়ে জানিয়ে চলে যাচ্ছে যে হুজুর এত সুন্দর একটা আলোচনা নিল আবু বকর উমরের একটা আলোচনা এবং আল্লাহ রাসুল এবং আয় মাজান আয়েসার একটা আলোচনা নিল এই আলোচনার মধ্যে টোকেনটা ধরে দিল কেন এদেরকে কালেকশন কি পোষায় নাই সারা এলাকা থেকে কালেকশন করেছে প্রবাসীদের কাছ থেকে কালেকশন করেছে সর্বস্বরের জনগণ থেকে কালেকশন করেছে এদেরকে কালেকশন কি পোষায় নাই এই কথা বলে বলে হাজার হাজার জনগণ চলে গেছে এখানে আপনার দর্শক মনে রাখবেন এখানে তাদের একটা প্ল্যান ছিল যে আমার সাথে ওরা গ্যাঞ্জাম বাজাবে ওদের কথা হচ্ছে যে কালেকশন টুকেন দিলে অনেক মানুষ বিরক্ত হয়ে চলে যাবে মাঠটা ফাঁকা হয়ে যাবে আর ওরা আমাদের উপরে সহজেই আক্রমণ করতে পারবে এতে করে যখন লোকগুলি চলে যাচ্ছে স্টেজে আমার ডান পাশে একটা লোক দাঁড়িয়ে ছবি তুলতেছিল। ছিল মিয়াজি ইসলামিক টিভির পেজে আপনারা দেখবেন ওনার ওনার নাম হচ্ছে মালানা অমর ফারুক ভাই অমর ফারুক ভাই এবং মাহফিল কমিটির একজন বলতেছে হুজুর লোকজন কালেকশনের কথা শুনে চলে যাচ্ছে বিরক্ত হয়ে আপনি দোয়া করে দিন তাদের মাহফিল কমিটির অনুমতি নিয়ে আমি দোয়া করতে যাই মাহফিল কমিটির অনুমতি নিয়ে আমি কালেকশনের কথা বলে এরপরে দোয়া করতে যাই ওরা আমার দিয়ে আজানও দেওয়াইছে দেড় ঘন্টা কালেকশন করাই দেড় ঘন্টা আলোচনা করাইছে এরপরে কি করাইছে কালেকশনও করাইছে তো মানুষ যখন চলে যাচ্ছে আমি অনুমতি নিয়ে কিন্তু দোয়া করেছি যদি ওদের না পোষাইত তাহলে ওরা হসছে আয়সা বলতো যে হুজুর দোয়া করে না আরও আলোচনা চালান আমি চালাইতাম এইরকম অনেক রেকর্ড আছে যে বিভিন্ন মাহফিলে গেলে যদি শ্রোতারা বলে কমিটিরা বলে হুজুর আরেকটু চালান আমি চালাই আধা ঘন্টা এক ঘন্টা আমি চালাই দেই সমস্যা নাই তো কথা হয়তো বলতে আসি দিনের স্বপ্ন হয়তো কথা বলতে আসি আমার কথাটা যদি মাদ্রাসা মসজিদের উপকার হয় হোক না আলহামদুলিল্লাহ তখন মাহফিল কমিটির একজন এরা মাহফিল কমিটি এখানে কেউ নাই শুধু একজন ছাড়া আর অমর ফারুক ভাই ছাড়া বলতেছে হুজুর মানুষ বিরক্ত হয়ে কালেকশনের কথা শুনে চলে যাচ্ছে আপনি একটা কাজ করেন আপনি এখন দোয়া করে দেন তখন তাদের অনুমতি নিয়েই কি করি তাদের অনুমতি নিয়ে কি করি আমি আমি তখন দোয়ার মধ্যে যাই তখন দোয়া শেষ করে তখন আমি আমার লোক এবং ওমর ফারুক ভাই সহকারে আমাকে নিয়ে যাচ্ছেন ধরে ধরে নিয়ে যাচ্ছেন আরও কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছেন নেওয়ার পথে যখন আমি গাড়িতে উঠতে যাব তখনই তারা সামনে দিয়ে বাধা দিচ্ছে যে হুজুর না খেয়ে যেতে পারবেন না আমি বললাম যে ভাইয়া আমার লোকগুলো বললো ভাইয়া দেড় ঘন্টা যে বর্ষায় রাখলেন ওই সময় খানা দিলেন না এখন কি বারোটার পরে কিভাবে খানা খাবে হুজুরে হুজুরে তো বারোটার পরে কোথাও খাবার খায় না কারণ আমরা হুজুরের সাথে থাকি বারোটার পরে খাবারের কোনো ইমেজ থাকে না আমরা সাতকেরা হোটেলে গিয়ে কোথাও নাস্তা করে নিব না 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 খেয়ে যাবেন না এই সে আমাদেরকে গাড়িতে উঠতেই দেয় না এবার টানা হ্যাঁচড়া শুরু করছে আমার লোকদেরকে টানা হ্যাঁচড়া শুরু করছে এমনভাবে টানা হ্যাঁচড়া শুরু করছে আমাকেও টানতেছে কিন্তু এদের টার্গেট মানে এমনভাবে টানা এসে পরে দেখি যে আমার ডান পকেট সিরে যাচ্ছে তখন তো আমি আমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা আমার ডান পকেটে ছিল তখন আমি অনেক জোরাজুরি করে কিন্তু রাখতে পারলাম না আপনারা দেখবেন জোরাজুরি করার কারণে আমার হাতের আংটিটা এই যে দেখেন আমার হাতের আংটিটা ভেঙে গেছে ওই দিন এই যে ওর জোরাজুরি করছে ওই যে জোরাজুরি করছে আমিও তো ধরে রাখছি তা আমি যে ধরে রাখছি আমার আইফোনটাকে রক্ষা করার জন্য এবং পকেটে দশ হাজার সাতশো টাকা ছিল এটাকে রক্ষা করার জন্য আমি যখন জোরাজুরি করছি তখন এই আংটিটা ভেঙে যায় পরে যখন আমি রাস্তায় আসলাম এসে দেখি খোসা লাগে বারবার তখন আমি ভাবলাম যে আরে আইফোন তো বাঁচাতেই পারলাম না এখন তো আমার আংটিটা ভেঙে গেছে ওর তো জোরাজুরির কারণে ভেঙে গেছে তো যাই হোক ওর আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা নিয়ে গেল। যে নিচে আমি নাম বলে দেই যে সন্ত্রাসী কায়দায় আমার সাথে বাজে আচরণ করেছে আপনারা দেখেছেন যে আমরা ভিক্রিম আমরা সেখানে নিরুপায় এরা ছোটো ছোটো লোক এরা মানে পরিকল্পনা করে রাখছে না হয় আমাকে নিলো ওয়াজ করাইলো দেড় ঘন্টা বসায় রাখলো দেড় ঘন্টা ওয়াজ করাইলো তারপর হচ্ছে কালেকশনের জন্য বলল তারপর হচ্ছে আজানু দেওয়াইলো এদের সমস্ত শর্ত আমি মেনে নিছি ঠিক আছে তখন যেই বিষয়টা হয়ে দাঁড়ালো যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা নিয়ে গেল দশ হাজার সাতশো টাকা ওরা টেনে নিয়ে গেল যে নিল তার কথা বলতেছিলাম সন্ত্রাসী কায়দা যে আমার সাথে উচ্চ বাক্য আলাপ করতেছে হো আর ইউ হো আর ইউ মানে ও ইংলিশ জানে আর আমরা কেউ ইংলিশ জানি না তো আমরা তো শুনতে পাচ্ছি সে তো কাঠমিস্ত্রির ছেলে সে যেভাবে ডাবর দেখাইলো মনে হয় কোনো তালেবরের ছেলে আর কি এরকম মনে হয়েছে আর কি তো যাই হোক একটা কথা আছে না যে ফৈন্দির ছেলেরা এই লাফাই বেশি যারা ভালো বংশের মানুষ যারা ভালো জাতের মানুষ যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে এরা একজন আলেমের সাথে মেহমানের সাথে আলেম না হোক একজন মেহমানের সাথে এইরকম রাবিশ ব্যবহার করতে পারে না তো যাই হোক সেই শাহিন এবং ডাক্তার রবিউল মাদ্রাসার মুহুতামিন তারা টানা হ্যাঁচরা করছে আমার ডান পাশে এসে টানা হ্যাঁচরা করছি তখন আমার সহযোগীরা ওরা যখন গাড়িতে উঠতে দিচ্ছে না হাত দিয়ে বাধা দিচ্ছে আমার সহযোগীরা এদের হাতগুলি বারবার সরাতে চেষ্টা করছে কিন্তু এরা তিনজনের টার্গেট আমার পকেটে কোনো মোবাইল আছে কিনা প্রয়োজনে এরা মোবাইল চুরি করে এরা ধরো প্রয়োজনে বিক্রি করে এরা মানে প্রতিশোধ নেবে যাই হোক তো এরা শাহীন যে লোকটা উচ্চ হলো শাহিন শাহীন ডাক্তার রবিউল আর এই যে মাদ্রাসার কারি সাহা বলেতে কালুগীরা লম্বা লম্বা দাড়ি সন্ত্রাসী কায়দায় বাংলা ভাইয়ের মতন দেখা গেছে তারে অনেকে কমেন্টস বক্সে এই ছবিগুলো দিয়েছে তখন এমনভাবে টানে আসতে যে আমি শুধু এদের দিকে এভাবে তাকিয়েছিলাম পাঞ্জাবি তো টান পড়তেছে মানে কলারে টান পড়তেছে তো কলারে খুব টান লাগতেছে আমিও আইফোনটা বাঁচানোর চেষ্টা করতেছি তো এইভাবে করে আমি এদের দিকে তাকিয়ে রইলাম তাকিয়ে আমি দেখলাম যে ডাক্তার রবিউল তারপরে শাহিন আর হচ্ছে মাদাসার মোহ তামিম এরা এই পকেটটাকে টেনে ছিঁড়ে তারপরে তারা মানে মোবাইলটা ছিনিয়ে নিয়ে গেল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা সৌদি আরব থেকে আমি আমার বনজামাইকে দিয়ে কিনাইছিলাম আর কি এটা আর দশ হাজার সাতশো টাকা এই জন্য রেখেছি যে ওখানে গেলে তো আপনারা জানেন তেল ছাড়া যাওয়া যায় না ওখানে গ্যাস পাম্প নাই তেলে যেতে হয় এই জন্য আমি হিসাব করে টাকা নিয়ে গেছি যাই হোক পাঞ্জাবিটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো পাঞ্জাবি ডান পার্স এটা হলো ডান পার্স আমি যে বললাম যে ডান পার্শে ছিঁড়ে নিয়ে গেছে এই যে ডান পার্স এই টানা হেঁচড়া করছে বোতামগুলি দেখেন ছিঁড়ে গেছে এই যে বোতামগুলি বোতামগুলি ছিঁড়ে গেছে এখানে ছিঁড়ে গেছে ও টানা হেঁচড়া করছে তো টানছে এবং পকেটটা যেভাবে ছিঁড়লো আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে ওরা কি আচরণটা করেছে জঘন্য এই যে এই যে পকেটটা পাশের পকেটটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সটা ছিল এরা যখন এটা টানাটানি করতে ছিল তখন আমি বাম পকেটে হাত দিয়ে রাখি ভিতরে মোবাইল সহকারে ধরে আমি কী করি এটা হাত দিয়ে রাখি কারণ বাম পকেটে আমার রেডমি এনি ফাইভ জি একটা মোবাইল আছে ওইটা দিয়ে যে কদিন আপনাদের জন্য লাইভ করেছি আর কি ওটা আমি রাখছি ওটা নিতে পারে নাই কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এ পকেটটা ছিঁড়ে নিয়ে গেছে দশ হাজার সাতশো টাকা নিয়ে গেছে ঠিক আছে এটা তো নিয়েই গেল নেওয়ার পরে এবার আমাদেরকে নিয়ে গেল একটা রুমের মধ্যে আমার সহযোগীদেরকে পাশে একটা ডাম রুম ছিল ওখানে এদেরকে বন্দি করে রাখছে দরজা ঠাস্টুর বাহির থেকে আপনারা শুনতে পাচ্ছেন অনেকে বলতেছে ভিতরে কি মারামারি হচ্ছে নাকি এটা আপনারা ভিডিওতে আওয়াজ পাইছেন কোনো মুরব্বী বলতেছে কি ভিতরে কি মারামারি হচ্ছে নাকি আমার লোকদেরকে ওইদিকে তারা মানে ওইভাবে আক্রমণ করতেছে রুমে নিয়ে বন্দি করে রাখছে এবং আমাকে রুমে নিয়ে আসলো আমাকে রুমে রাখলো এরা যে ভিডিওটি প্রচার করলো আমাকে রুমে রাখলো তিন ঘন্টা ভাই দিলে তো ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলি দেওয়ার দরকার ওদের যদি ওদের যদি সত্যিকারী মুসলমানের মায়ের সন্তান হয়ে থাকে তাহলে কোনো বৈধ মায়ের সন্তান হয়ে থাকে তাহলে তিন ঘন্টার ভিডিও ওরা দিবে না কেন ভাই আগে পরে তো আমারও তো কথা ছিল তাদের সাথে রুমের মধ্যে নিয়ে ওরা বলল যে আপনি যে কাজটা করেছেন ঠিক করেছেন তখন আমি তো তাদের সাথে তর্ক করেছি কালো বইয়ের একটা ছেলে আসছে আইসা বলতেছে হ্যাঁ আপনি এই কাজটা কেন করলেন তখন আমি তাকে ধমক দিয়ে বলছিলাম আমি কি তোমার এই জায়গায় প্রোগ্রাম নিছি ওরা শর্ত সাপেকে প্রোগ্রাম আনছে এখন আর সো মাতবুরি কর্তাবিল্লা এরপরে ডাক্তার শাহিন মানে ইয়া শাহিন ডাক্তার রবিউল না ডাক্তার শাহিন আসছে শাহিন এসে বলতেছে আপনি বলেন যা করেছেন আপনি কি ভুল করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ওরা আমাকে বারবার থামিয়ে দিচ্ছে আপনারা যারা জ্ঞানী মানুষ আপনারা বুঝবেন যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে আপনারা বুঝবেন ওরা তো আমাকে কোনো কথা বলতে সুযোগই দিচ্ছে না এখানে একটার পর একটা কথাই বলছে ভাই দুই পক্ষের কথা তো শুনতে হবে ওরা তো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন আপনারা বিরুদ্ধে দেখছেন এবং সে উগ্রতার মতো আচরণ করতেছে উগ্রতা নিয়ে আচরণ করতেছে ঠিক আছে তো উগ্রতা নিয়ে আচরণ করতেছে যখন আমি তার সাথে সে যখন উচ্চবাক্য করতেছিল এর আগে সে যখন আমাকে বললো আপনি কি যে কাজ ঠিক করেছেন আমি কি অবশ্যই ঠিক করেছি ডাক্তার রবিউলের মাধ্যমে প্রোগ্রাম আনছি আমি কি আপনার মাধ্যমে প্রোগ্রাম আনছি আমি কি আপনাকে জায়গায় প্রোগ্রাম দিয়েছি ডাক্তার রবিউল শর্ত সাপেক্ষে নিছে এক মাস আগের ঘটনা এক মাস আগে সত্য না মানতে পারলে আমাকে সাত দিন আগে জানাইতেন না হয় একদিন আগে জানাইতেন আপনি আপনারা পারবেন না সত্য মাইনে আমাকে আনলেন কেন এই কথাটা বলার পরে ওই শাহিন যে উচ্চ বাক্য করলো সে তখন লোকদেরকে থামাই দেয় এই থামত রাখাক এই ভিডিওটা কাট এই ভিডিওটা কাট এটা কাইটা ওর থেকে স্বীকারোক্তি নেই তো তখন তো ভাই আমি নিরুপায় আমি ভিক্টিম আমার লোকগুলাকে বাঁচাতে হবে আমি না হয় এদের গার্জিয়ানের কাছে আমি কী জবাব দিব তখন আমি ঠিক আছে হ্যাঁ যা হয়েছে ভুল হয়েছে যা যা এখন আমি কী করা বলেন আপনি থাকলে ওই জায়গায় কী করতেন বলেন আপনি যত বড় বীর বাহাদুর হন আপনি আরেক গেলা আরেক এলাকায় গিয়ে কি আপনি নেতাগিরি দেখাইতে পারবেন জীবনও পারবেন না যদি আপনি একজন মানুষের মতন মানুষ হয়ে থাকেন আপনি তো এই বিষয়টা চিন্তা করবেন এই বিষয়টা তো আপনারা চিন্তা করা উচিত ছিল যে এতগুলো মানুষের তুপের মুখে পড়ে আমার লোকগুলাকে বাঁচাতে হবে আমার লোকে যদি কোনো হাত বা ভেঙে যায় কিংবা অন্য কিছু একটা দুর্ঘটনা হয়ে যায় রাগের মাথায় স্বাভাবিক কে কী করে বলা যায় না আরে রাগের মাথায় ছয় টাকার জন্য একটা লোকের আরেকটা লোকে মাইরালা রাগের মাথায় ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার সতেরো সালে ছয় টাকার কেকের জন্য একজন আরেকজনকে মাইরা ফেলছে রাগের মাথায় তো রাগ আমি ওইটা চিন্তা করছি কারণ বি তো আপনারা জানেন বিভিন্ন রকমের অসংখ্য মারামারির ঘটনা হয় আমি ওই বিষয়গুলো চিন্তা করছি যে রাগের মাথায় যদি একটা অঘটন হয়ে যায় আমার লোকগুলার কিছু হয়তো আমি তাদের গার্জেনের কাছে কী জবাব দিব সেই সুবাদে আমি বলছি হ্যাঁ যা হয়েছে ভুল হয়েছে তখন তো আমি বাধ্য হয়েছি আমাকে বাধ্য করিয়েছে এটার আগে আপনি জ্ঞানী মানুষ বুঝবেন না আপনারা আলেম সমাজ এটা কি বুঝবেন না আপনারা দূরে যান আপনারা কি প্রতারিত হন নাই আপনারা কি মাহফিল কমিটির দ্বারা কি আপনারা ধোকাবাজি খান নাই স্টেজ থেকে নামার পরে অনেক মাহফিল কমিটির লোককে পান নাই যারা তরুণ উদীয়মান আলোচক যারা বক্তা হতে চাচ্ছে এরা গাড়ি ভাড়াটাও পাচ্ছে না কি এদেরকে নিয়ে কি কথা বলার অধিকার আমার একার আছে না যে আমার গায়ে লাগবে বলে কি আমি মুখ বন্ধ রাখবো নাকি যে যা বলার বলুক না সত্যটা তুলে ধরেন না সত্যটা তুলে ধরেন যাই হোক তো ওখানে আরেকটা বিষয় তারা শর্ত দিল আপনি লিখিত দিবেন মানে এখানে বিষয়টা আমি আবার ক্লিয়ার কাট করি যে সে বললো যে এই স্বীকারোক্তি তো আমি স্বীকারোক্তি দিলাম যেহেতু বাধ্য করছে কিন্তু এর আগের কথাটা তোরা তোমরা দিলা না কেন তোমরা যদি বৈদ্য মায়ের সন্তান হই তাই এর আগে যে আমি তোমার লগে তর্ক বিতর্ক করলাম যে আমি মাগনা প্রোগ্রামটা নেই নাই এবং আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রাম দিয়েছি ডাক্তার রবিউলকে সে সাংগঠনিক পরিচয়ে প্রোগ্রামটা আনছে সুতরাং আমাকে শর্ত না মানতে পারলে আনলেন কেন আমি তো দূরে শর্ত ছাড়া যাই না দূরে আমরা শর্ত ছাড়া যাই না এই কথাগুলি ডাক্তার শাহিনী ফালাইয়া ফালাইয়া লাফাইয়া লাফাই বলতে চাই এই ভিডিওটা কাট এই ভিডিওটা কাইটা দিয়া তোরা স্বীকারোক্তি যেটা হবে ওইটা তারা ভিডিও করবে তখন স্বীকারোক্তির ভিডিও তারা করছে বাকিটা দিলে না কেন তোমার যদি বৈধ মায়ের সন্তান হতা বাকি ভিডিওটা দিলে না কেন দিলে ফার্স্ট টু লাস্ট দিবা আমি তোমাদের সাথে কেমন মার্কেটিং করেছি ফার্স্ট টু লাস্ট দিবা এরপরে ডাক্তার শাহিনী বলতেছে আর একটা শর্ত আছে এই কথাটা দিল না কেন যে মুক্তিপণ হিসাবে আর একটা শর্ত আছে এটা শাহিন এই কথাটা এই কথা বলো না কেন যে শাহিন সন্ত্রাসী কায়দায় যে উল্টা সন্ত্রাসী কায়দায় যে আমার সামনে যে উচ্চ বাক্য করছে সন্ত্রাসী আরে ভাই নিজের এলাকায় গেলে কুত্তাও ঘেউ ঘেউ করে অন্যের এলাকায় গেলে বাঘা কুত্তাও বিলার বিড়ালের মতন চলে আসে বুঝতে পারছো এটা জনগণ বুঝে গেছে সুতরাং এই যে এমনভাবে লাভাইতেছে সে বলতেছে এই একটা মুক্তিপণ আছে আর একটা মুক্তিপণ কয় কি এখনই তাকে তিরিশ হাজার টাকা দিতে হবে তো তিরিশ হাজার টাকা এখনই দিতে হবে আপনারা খেয়াল করিন তখন আমি বললাম ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে সাতক্ষীরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে সাতক্ষীরা হতে আসা যাওয়া সাত শত কিলোমিটার আপনারা সাত শত কিলোমিটারকে আপনারা কি পানি দেওয়া যাইবেন আপনারা বিবেকবান যারা বক্তা আছেন আলোচক আছেন যারা অযথা সমালোচনা করছেন আপনি কি পানি দিয়ে যাইতেন আমরা কুমিল্লায় পাঁচশো টাকার গ্যাস বলে তিন প্রোগ্রাম করি দৈনিক আর আপনি কুমিল্লা ব্রাউনবাড়িয়া থেকে হচ্ছে সাতশো কিলোমিটার ডাউন তা আপনি কি পানি দিয়া প্রোগ্রাম করতেন আপনি কি পদ্মা নদীর পানি গাড়িতে ঢুকাইয়া তারপরে আপনি প্রোগ্রামে আসা যাওয়া করতেন ওখানে খরচ আছে না ওখানে তো অবশ্যই খরচ আছে এই বিষয়টা তো আপনারা বোঝা উচিত তো যাই হোক এখানে ডাক্তার শাহিন যেটা বললো বারবার ডাক্তার আসে ডাক্তার রবিগুলি প্রোগ্রামটা নিচ্ছে তো এই জন্য এর আমি জীবনও ভুলবো না এর জীবনও ভুলবো না তো এই শাহিনী বলতেছে রাখ রাখ এখানে একটা মুক্তিপণ আছে মুক্তিপণ এই কথাটা দিল না কেন রেকর্ডের মধ্যে ভিডিওর মধ্যে ভিডিও কলে সব করবা ফার্স্ট টু লাস্ট করবা ফার্স্ট টু লাস্ট করবা এখানে বললো বলার পরে কি তিরিশ হাজার টাকা দিতে হবে তো আমি বললাম ভাই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে ঢাকা ঢাকা থেকে জমা পড়ে আসলাম এখানে অনেক তো খরচ আছে আচ্ছা ঠিক আছে আমি মুক্তিপণ হিসাবে মুক্তিপণ হিসাবে আমি বিশ হাজার টাকা দিয়ে দিই এখানে মুক্তিপণের কথা আসছে এই কথাটা কিন্তু কাইটা দিছে ওরা মুক্তিপণের কথাটা আসছে এই কথাগুলো কিন্তু ওরা কাইটা দিছে ওরা বৈধ মেয়ের সন্তান হয়ে থাকলে এই কথাগুলি ভাই দিল না কেন ভাই দিল না কেন তারপরে আমি এখন তো আমার পকেটে টাকা নাই আর আইফিন ফোরটিন প্রো ম্যাক্স নিয়ে গেছে দশ হাজার সাতশো টাকা নিয়ে গেছে পকেট তো খালি টাকা নাই এখন কি করা এরপর আপনার এখানে আরও স্যালাই বলতেছে মোবাইল আসেনি সাথে আর মোবাইল আসেনি সাথে আমি কিন্তু বাম পকেটটা এভাবে চাপা দিয়ে নিচে রাইখা চুপচাপ বসে আছি মানে এই মোবাইলটাও নিতে চাচ্ছি এটার মধ্যে আমার অসংখ্য ডকুমেন্টস অসংখ্য ডকুমেন্টস আছে এটার মধ্যে আমার তো এই জন্য তো আমি কোনো হা না কিছুই বলিনি এরপরও কয়েকটা যুবক বলতেছে যে আর মোবাইল আসেনি আর মোবাইল আসেনি নি আর মোবাইল আসেনি নি তো তার মানে কি ওরা একটা মোবাইল নিচে আরও আসে কিনা চেক করে তো এবার বুঝতে পারেন এরা মোবাইলটা নিছে কিনা অস্বীকার গেলে তো ভাই কিছু করার নাই কারণ চোর জীবনে কোনো দিন শিকার আসে না যখন আয়নাগড়ে নিয়ে রিমান্ডে নেওয়া হয় ঠিকই কিন্তু শিকার আসে চুর কোনোদিন দিন স্বীকার করব না যে সে নিচে চুরি করছে আপনারা জীবনে বলতে পারবেন ফিডা খাওয়ার আগে হ্যাঁ আয়না গড়ে নেওয়ার আগে পুলিশের ডিম থারাপি খাওয়ার আগে কোনো চুর চুরি শিকার করছে করে না এদেরকে ধরে যদি আপনারা যদি সাহস্তা করেন সাতক্ষীরা ওলামাই কারাম এবং যারা সংগঠনের লোক আছেন তথ্য বের হবে এটা কি নিচে নাকি নিচে না আবার অনেক চুর আছে কোনি খাইতে রাজি শিকার আসতে রাজি না এমনকি অনেক চুর আছে এমন একটা বাদাইন্না চুর আছে যে কোনি খাইতে রাজি শিকার আসতে রাজি না যাই হোক আমার পুকুরের টাকা এখন আমি জিম্মি মনোহার ভাইয়ের শালা ছিল সেখানে তো আরেকজন লোক মনোর ভাই সম্ভবত ফাটাই ছিল এই গ্যাঞ্জামের শোনার পরে মারোনা মনোহর ভাই সাতক্ষীর সোনামদন্ন আলেম আলহামদুলিল্লাহ তারা খবর নিয়েছেন এবং সাতক্ষীরার আজিজুল ইসলাম জিহাদি সাহেব তিনিও খবর নিয়েছেন অমর ফারুক ভাই কালকে আমার সাথে প্রায় চৌত্রিশ মিনিট কথা বলেছেন ওনারা সম্বোধনা জানিয়েছেন প্লাস ওনারা বলছেন যে আমরা এটা শেষ দেখে ছাড়বো তো জন্য আমরা ওনাদের সম্মানার্থে আমি ওটা তাদের উপরে এটা ন্যস্ত করে রাখছি আমি আর কোনো বাড়াবাড়িতে যাচ্ছি না কারণ ওনারা আমাদের সাংগঠনিক লোক আমরা যদি সাংগঠনিক লোকের দাম না দেই তো কে দাম দিবে বলেন আমরা আমাদের জাতি ভাইদেরকে যদি দাম না দেয় তো কে দিবে বলেন তো মানুষও তো আরও হাসাহাসি করবে এরা এরা জাতি ভাই মিল নাই তো যাই হোক প্রিয় তো এখানে মনোর মমিন ভাইকে আমি বললাম যে একটা বাথম সেট ছিল ওনার সহযোগী একজন উনি আইসা সেটটা দিল মনোর সাথে কথা বললেন আমি বললাম ভাই তো ভাই বলো ভাইয়া কি হয়েছে তো আমি বলছি ভাইয়া ওরা মুক্তিপণ হিসাবে ওরা বিশ হাজার টাকা চাচ্ছে মুক্তিপণ এই শব্দটা কিন্তু ওরা কাইটা দিচ্ছে সম্ভবত আপনারা শুনছেন কিনা জানি না শেষে কথাটা রাখছে যে বিশ হাজার টাকা দিতে হবে এই ফোনগুলি কোথায় ভাই আমি যে মনোয়ার সাথে কথা বললাম এই এই কথাগুলি তো বিডিওতে থাকার কথা এই কথাগুলি তো যাই হোক আমি যখন মনোর সাথে কথা বললাম ভাইয়া মুক্তিপণ হিসাবে ওরা বিশ হাজার টাকা চাচ্ছে বিশ হাজার টাকা চাচ্ছে মুক্তিপণ হিসাবে আমার লোকদেরকে মুক্তিপণ হিসাবে তখন উনি এদের সেলফিনের মাধ্যমে বিশ হাজার টাকা পাঠাইয়া দিল দেওয়ার পরে তখন বলতেছে এই শুন শুন আরেকটা কথা আছে এখানে সে সই দিবে মাদ্রাসায় ইচ্ছায় দিয়ে গেছে খেয়াল করে এই কথাগুলি দিছে কিনা জানি না হয়তো কথাগুলি মনে হয় কেটে দিয়েছে কারণ এরা ধরা পড়ে যাবে ঠিক আছে তখন আমি এখন নিরুপায় আমার লোকগুলাকে বাঁচাইতেই হবে আমাকে ওখান থেকে ফিরে আসতেই হবে তখন আমি একটা লিখিতও দেই ঠিক আছে মনোর ভাই টাকা পাঠালেন তারপরে ওরা এই কথাটা বললো ওই শাহিন না যেটা লাফালাফি করছে সন্ত্রাসী কায়দাই সে লাফালাফি করছে যে সে বলতেছে যে একটা স্বাক্ষর রাখতে হবে যে সব ইচ্ছায় মাদ্রাসায় দিয়ে গেছে তো ঠিক আছে মাদ্রাসা যদি হয় তো আলহামদুলিল্লাহ তো আমি সব মাদ্রাসার জন্য দিয়ে দিলাম আচ্ছা এরপরও ভাই আমাকে কেন এই মানে এই মানে উচ্চবাক্য আলাপ করে এবং হেনেস্থা করে এবং আমার লোকদেরকে কেন হেনস্থা করে জিম্মি করে নির্যাতন করে কেন তারা এই কাজগুলি করলাম আমি টাকা দিয়ে দিয়েছি আরে ভাই ভালোভাবে বললো ওই আমি দিয়ে দিই কত মাদ্রাসায় আমি দান করি এদের মতন কত ফকিরকে আমি চালাই আমাকে বলতো যে ভাইয়া আমরা তো যেভাবে দিয়েছি আসলে আমাদের একটু ঘাটতি আছে আপনি যদি একটু সহানুভূতি করতেন আমি দিয়ে দিতাম অনেক মাফিলা আমি নিজে দিয়ে আসছি তো দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার আমি দিয়ে আসছি আমি তো দিয়ে আসছি এরকম অসংখ্য প্রমাণ আছে কুমিল্লা ব্রাহ্মণ অসংখ্য মাত্র আমি এভাবে ছেড়ে দিয়ে আসছি তো এভাবে ছেড়ে দিয়ে আসছি ভালোভাবে বললেই হয় এদের যদি পরিকল্পনা করে যদি জ্ঞানজাম লাগানোর উদ্দেশ্য নাই থাকতো তাহলে তো তারা এত সুন্দর করে নাটকটা সাজাইতো না তো এরা বলতেছে আরেকটা ঘটনা যে এরা রুমে আনছে বক্তাকে সেভ করার জন্য ডাহা মিথ্যা কথা ওয় আল্লাহর কসম ডাহা মিথ্যা কথা জনগণ বারবার বলছে যে তোমরা ওয়াদা রক্ষা করছো টাকা দিয়া হুজুরে আইসা ওয়াদা রক্ষা করছে শেষ এখানে তো আর কোনো জ্ঞানজাম দেখছি না তোমরা হুজুরের সাথে বেদবি করো না আর এরা বলতেছে জনগণের জনগণের হাত থেকে আমার বাসেছে মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা মিথ্যাবাদী সমস্ত পাপের মূল হলো এই মিথ্যা কথা এই মিথ্যা কথা ওরা কিভাবে বলে এই কথা বলে তোমরা মসজিদ চাচার উন্নতি করতে চাও না এই কথা বলে তোমরা মাহফিল কমিটির বক্তার এখলাস করছো তো তোমাদের এখ্লাসের মধ্যে যে চৌদ্দটা মিথ্যা কথা একশো একটা মিথ্যা কথা তোমাদের একশো একটা মিথ্যা কথা বলো তোমরা কীভাবে এই মিথ্যা কথাগুলি বলতে পারলা হাজার হাজার মানুষের সামনে যখন এখানে যখন প্রায় অনেকক্ষণ ধরে যখন টানাটানি হচ্ছে তখনই তো লোকগুলা বলছে এই তোমরা ওরা বলতেছে যে হুজুরের টাকা নিয়ে আসছে তো টাকা নিয়ে আসার তো শর্ত ছিল এক মাস আগে টাকা নিয়ে আসার তো শর্ত ছিল দূরের প্রোগ্রাম শর্ত সাপেক্ষে মাইন্যই হইতো তোমরা প্রোগ্রাম নিয়েছো তো এখন গ্যাঞ্জাম বাজার চিন্তা এটা প্লান ছাড়া তো বা এটা হয় নাই কারণ আমি যখন আকিরই মনে যাচ্ছি স্টেজে কেউ নাই তো নিশ্চয়ই ওরা রুমের মধ্যে গিয়ে সেটা প্ল্যান প্রোগ্রাম করছে পোলা জড়ো করছে না হয় আমি যত জায়গায় লুক দেখি মোনাজাত দেওয়ার পরে যার যার যে মতো করে চলে যায় কমিটিরা বিদায় দেওয়ার জন্য স্টেজে আসে মুসাফা করে এরা ইচ্ছে করে আমাদেরকে সুন্দরভাবে বিদায় তো ওদের পরিকল্পনা ছিল মানে বক্তাকে হেনেস্তা করে এইভাবে কয়েকটা ঘটনাই নাকি ওই এলাকায় হয়েছে অনেক ভাইয়েরা পোস্টে কমেন্ট করছে ওইটি তো আর আপনারা দেখতেন না কারণ হিংসার চোখে থাকলে তো আপনি ওইগুলো দেখবেন না ঠিক আছে প্রতি হিংসার নজর থাকলে আপনারা তো ওইগুলো দেখবেন না তো যাই হোক পক্ষ বিপক্ষ থাকবে এটা নিয়ে আমি মাথা ঘামাই না দুনিয়াতে এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে আবু তোহা আদনান ভাইয়ের সাথে মতার শিবের সাথে হাসিবুর ভাইয়ের সাথে এভাবে অসংখ্য ঘটনা ঘটেছে এটা আমরা আমরা জানি এবং তাহির সাথে এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা হয়েছে এগুলো আমি কিছুই মনে করি না কিন্তু অপরাধীদেরকে ছাড় দেওয়া মানে হচ্ছে যে আপনারা অপরাধীদেরকে সমর্থন করলেন তাহিরের উপরে যে বার না তেইশবার হামলা করলো এর চেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে তার গাড়ি বাড়ি সব কিছু ভাঙচুর করা হয়েছে তো ওটা নিয়ে তো কোনো জামাত ইসলাম হেফাজত কোনো ট্রল করে নাই যাই হোক তো ওখানে যখন মুক্তিপণ হিসাবে টাকাটা দিলাম দেওয়ার পরে সে স্বাক্ষর রাখলো আমি সহই মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসার জন্য দিয়ে আসি তো দেওয়ার পরে আবার কেন তোমরা আমারে আরও অনেকক্ষণ রুমের মধ্যে রাখলা রাইখা গালাগালি অশ্লীল ভাষায় গালাগালি আমার মনে হয় এরা কোনো বৈধমায়ের সন্তান না হয় এভাবে আলেমকে গালি দিত না কারণ হচ্ছে কি ইউসুফ আলাহিসাল্লামের ভাইয়েরা যখন বলছে এই দেশের রাজার জন্মের ঠিক নাই যারো সন্তান তখন ওই পাশে রাখাল মুরুব্বিডা বলছিল কেমনে বুঝলা কয় যার জন্মের ঠিক নাই জন্মের ঠিক নাই বলেই সে নবীদেরকে গালি দেয় জন্মের ঠিক নাই বলেই সে আলেমদেরকে গালি দেয় আলেমদের সাথে বেয়াদবি করে আপনারা চিন্তা করেছেন আমলামা মরুহম মখফুর জুবার আনসারি হুজুর এই কথাটা তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন অনেক সন্ত্রাস ক্যাডার চাঁদাবাজ বাহিনী আছে দেখবেন আলেম দেখলে সম্মান করে মানে তার জন্ম ঠিক কর্ম খারাপ আর যাদের জন্মের ঠিক নাই অবৈধ মায়ের সন্তান এরা দেখবেন আলেমদেরকে রিমান্ডে নিবে ফাঁসির মঞ্চ নেবে অপমান করবে লাঞ্ছিত করবে বিভিন্ন জায়গায় অপদস্থ করবে তখন বুঝে রাখবেন যে এদের এদের জন্মের মধ্যে ক্রুটি আছে ভেজাল আছে আমি তো শর্ত সাপেক্ষে গেছি আমি তো এমনি এমনি যাই নাই আমার এই শর্ত সাপেক্ষে নীলা এক মাস আগে শর্ত দেওয়ার পরে নীলা আমাকে দিয়ে দেড় ঘন্টা আমাকে নেওয়ার পরে বসাই রাখলা তারপরে এ আলোচনা করাইলা দেড় ঘন্টা কোনো খাবার পানি এক গ্লাস পানি কোনো কিচ্ছু দেওয়া হয় নাই এটার বিবৃতি দিতে পারবেন মারোনা ওমর ফারুক ভাই সাতক্ষীরার উনি গতকালকে আমার সাথে কথা বলেছেন যে ভাই আমি তো দেখেছি ওরা আমার বুক থেকে আপনাকে ছিঁড়ে নিয়ে গেছে আমি সংগঠনের সমস্ত সাতক্ষীরার ভাইদেরকে আমরা জানাইছি এবং ওরা সামনে প্রতি বছর কীভাবে মাফিল করে ওইটাও আমরা দেখে দিব একজন আলেমকে সাতক্ষীরা জমির অপমান করলো মানে গোটা আলেম জাতিকে গোটা বক্ত জাতিকে অপমান করা তো যাই হোক ওখান থেকে অনেক ইয়ার পরে মুক্তিপণ হিসাবে টাকাটা দেওয়ার পরে আমার কাছ থেকে সিগনেচার রাখছে আমি স ইচ্ছাই দিয়ে আসছি তো ভাই স ইচ্ছায় দিয়ে আসছি আপনারা দেখেন যে অনেক সময় মৃত ব্যক্তির জন্য বলা হয় আপনারা কি তাকে মাফ করেছেন হ্যাঁ 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 মাফ করে দিছি কিন্তু অনেক ব্যক্তির মনে সে কষ্ট দিয়ে রাখছে তখন অনেক লোক আইসা বলে যে হুজুর আমরা তো মম থেকে মাফ দেই নাই মুখে এনা কইছি তো আমিও মম থেকে ওইটা আমি সিগনেচারটা দেই নাই ঠিক আছে কিন্তু মাদ্রাসার জন্য চাইছে। আমি এই জন্য মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা দিয়ে দিলাম এরা চাইছে যদি মাদ্রাসার জন্য দেওয়া হয় এটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম তো মাদ্রাসার জন্য আমরা দিয়ে দিলাম দেওয়ার পরেই তখন মুক্তি হিসাবে আমার লোকগুলোকে ছেড়ে দিল তারপরে আমাদেরকে ছেড়ে দিল তখন আমরা গাড়ি থেকে উঠলাম গাড়ি থেকে উঠে আমরা তখন চলে আসলাম এই হলো মূল ঘটনা ভাই ফার্স্ট টু লাস্ট শোনুন মিথ্যাবাদীরা যখন কথা বলে থামমা থাম্মা থেকে থেকে কথা বলে আর যারা সত্যবাদী দেখবেন একটানে কথা বলতে পারবে কারণ কি সে কথা বানায়া বলে নাই একটানে কিন্তু আমি কথা কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম একটানে কথাগুলি বলছি যা ঘটেছে তাহাই বলেছি কোনো মিথ্যার আশ্রয় নেয়নি ইনশাল্লাহ আমি নিব না আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করি বাতিলের বিরুদ্ধে বেদাতিদের বিরুদ্ধে নাস্তিক কাদিয়ানীদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ হক কথা বলার চেষ্টা করি যেই ঘটনা ঘটেছে আমি সেটাই বলেছি ভাই না পারলে দাওয়াত দিবেন কেন দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই দাওয়াত নিয়েন না ভাই আমরাও চাই হ্যাঁ আমরাও চাই আমিও চাই কোনো বক্তা কন্ট্যাক্ট না করুক কিন্তু ওই ওর আগে আপনারা যারা শীর্ষস্থানীয় আলেম যারা ঘোরাইয়া ঘুরাইয়া কন্ট্যাক্ট করেন আপনাদের একটা বিবৃতি দেওয়ার কে উচিত ছিল না যারা বড় বড় সাংগঠনিক লোক আছেন একটা বিবৃতির উচিত ছিল তো বক্তা তো শুধু শুধু কন্ট্যাক্ট করে নাই এই দেশে তো পূর্বের জামানায় যারা ওয়াশ করতো কন্ট্যাক্ট করতো না কিন্তু কন্ট্যাক্টটা আসলো কেন অনেক বক্তাগণ প্রতারিত মাহফিল কমিটির দ্বারা গাড়ি ভাড়া পায় নাই খাওয়া দাওয়া পায় নিয়ে বসায় রাখে বিভিন্ন রকমের মানে অপমানজনক অবস্থা করে ওই সময় করে না এখন কেন করে এই কথাটা তো আপনারা কেউ তুলে ধরেন না কেন আপনাদের আপনাদের দাওয়াত কমে যাবে হক কথা বলবেন যে হ্যাঁ আমরা কোনো বক্তারাও কন্ট্যাক্ট করবো না প্রয়োজনে আপনারা বক্তাদের একটা পরিশোধ করেন হ্যাঁ আমরা কন্ট্যাক্ট করবো না কিন্তু মাহফিল কমিটি মুখে যা ওয়াদা করবে ওটা যেন পালন করে আব্দুল ননুরা আশরাফি সাহেব মুফাসির পরিষদে উনি বলছেন বক্তাকে রিসিভ করবেন বক্তাকে আবার আগায়া দিবেন এ দুইটা কাজ এবং বক্তার সাথে যা কথা হবে আপনারা শর্তমান্য প্রগ্রাম নেবেন যদি প্রগ্রাম নিতে না পারেন নিয়েন না কিন্তু বক্তার সাথে কখনো অপমানজনক আচরণ করবেন না কী রে ভাই পরিষদ তো আমরা সবাই হাজার হাজার আলেমরা গেলাম উনি যে নসিহতরা করলো মানে ওখানেই এটা বিদ্যমান ছিল বাইর হওয়ার পরে শেষ মানে কেউ কারোর কথা মনে রাখেন নাই আপনারা তো এই কথা বলার দরকার মাহফিল কমিটি অধিকাংশ কয়েকটা মাহফিল কমিটি ছাড়া অধিকাংশ মাহফিল কমিটির প্রতারণার কারণে বক্তারা কন্ট্যাক্ট করতে বাধ্য হয় আমরা কন্ট্যাক্টের পক্ষে না কন্টাক্ট দরকার নাই কিন্তু আপনি যেটা কন্ট্যাক্ট করছেন আমার সাথে তা আপনারটাই দেন না আপনার ওয়াদি রক্ষা করেন না আপনি যে ডেকোরেটার ভাড়া করলেন আপনি কি কন্ট্যাক্ট ছাড়া করেছেন আপনি যে মাইক ভাড়া করলেন কন্ট্যাক্ট ছাড়া করেছেন মসজিদ মাদ্রাসাতে যে রাজমিস্ত্রি ভাড়া করলেন কন্ট্রাক্ট ছাড়া করেছেন রড সিমেন্ট বালি ইত্যাদি যে আপনারা এনেছেন কন্ট্রাক্ট ছাড়া এনেছেন ভাই কন্ট্রাক্ট মানেকে দুই পক্ষের কথুপকথনকেই কন্টাক্ট বলা হয় দুই পক্ষের কথুপকথন সমঝোতাকে স্বীকার করে নেওয়াটাই চুক্তিপত্র এবং এটাকেই কন্ট্রাক্ট বলা হয় কন্ট্রাক্ট মানেকে আশি হাজার নব্বই হাজার এক লাখ রে ভাই অন্য কোনো কথাকে কন্টাক্ট হয় না রে ভাই আরে ভাই এখানে কন্টাক্টের কথা আসবে কেন ওরা নিজের মুখে বইলা নিছে। নিজের মুখে বোঝা না নিলে অল্লা আল্লাহর করবো আমি প্রোগ্রাম দিতাম না বিভিন্ন জেলা থেকে এখনও ফোন আসতেছে সাতক্ষীরা রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ কুড়িগ্রাম জামালপুর শেরপুর নেতকোনা কুমিল্লা ব্রাউন বেরা নরসিংদি আশুগঞ্জ সিলেট হবিগঞ্জ অসংখ্য প্রোগ্রাম আসতেছে তো ভাই আমি তো সত্য সাপেক্ষে আমি প্রোগ্রাম দিই সত্য মানেন না নিব না সুতরাং বয়কট করলে সবাইকে করে দেন ঠিক আছে যারা কোনটা করে বয়কট করেন কিন্তু যেই মাহফিল কমিটি কোনটাকেই নিতে চায় এমনকি মাহফিল কমিটি বক্তার পিএসকে বলে ভাই আপনাকে আলাদা পাঁচ হাজার দেবো দশ হাজার দেবো আরে মোফাশির পরিষদে গিয়ে যত বক্তা বড় বড় বক্তার পিএসএর লোকে দেখা হয়েছে ওল্লাহে আল্লাহর কসম আমার সাথে বসে বসে সেলফি তুলছে আর বলছে ভাই হুজুরের ডেট নেওয়ার জন্য মাহফিল কমিটি এত পাগল আশি হলে আশি এক লাখ হলে এক লাখ বিশ হাজার হলে এক লাখ বিশ হলে বিশ দিবে কিন্তু এর মধ্যে তো আমি কি আপনার সুবিধা কী তো আমাকে বলে যে হুজুরের একটা ডেট নিয়ে দিতে পারলে আপনাকে দশ হাজার দেওয়া হবে আমার দেশের তরুণ উদীয়মান বক্তা কত নির্যাতিত গাড়ি ভাড়া পায় না আর একটা ডেট নেওয়ার জন্য পিএসকে ঘুষ দেয় পনেরো হাজার বিশ হাজার দশ হাজার ভাই যেইভাবে হোক একটা হুজুরের ডেট নিয়ে দেন সে ওয়াজ না করে পনেরো হাজার পায় আর আমাদের তরুণ উদীয়মান আমার প্রিয় ভাইয়েরা বক্তা নতুন বক্তা হচ্ছেন তারা হোক আমাদেরকে নিয়ে না ওনাদেরকে নেন তারা বক্তা হোক আমরা চাই তারা দেশের মধ্যে দাওয়াতি দিনের দায়ী হোক আলহামদুলিল্লাহ হোক না কোনো হিংসা নেই আলহামদুলিল্লাহ কলিজা দিয়ে আমরা আরো গর্ব করি দোয়া করি নক না তাদেরকে নেন তাদেরকে তো গাড়ি ভাড়াটাও দেন না কিন্তু আপনারা পিএস দিয়ে বক্তার সাথে বক্তাকে আপনারা নিজের ইচ্ছায় কমিটি কয় আপনারা পনেরো হাজার দেবো দশ হাজার দেবো আপনি একটা ডেট নিয়ে দেন আল্লাহর কসম আমির হামজার ব্যাপারে আমির হামজা ভাইয়ের সাথে আমার ছবি দেখছে আল্লা আমার তার একটা সাথে ছবি দেখছে ঠিক আছে আমি নাম বলবো না কয়েকটা এলাকা লুকারা আমাকে ফোন দেখো ভাই আলাদা আপনাকে সম্মান করা হবে আমাকে কেন রে ভাই আলাদা আমাকে আমাকে সম্মান করবেন আমি কি ভাই আমাকে সম্মান তোমার কিছু কিচ্ছু করা লাগবে না আমি দেখি ওনাদের সাথে কথা বলে ডেট আছে কি না আমি জানি ডেট নাই তো ভাই আপনাকে আলাদা দেওয়া হবে আলাদা দেওয়া হবে তো এই কথা বলে বলে তারা স্বীকারোক্তি দিয়েছে ওই বক্তাগণের পিএসগুলি তারা শিখে দিয়েছে ভাই আমরা ডেট নিয়ে দিতে পারলে আমার তো কমিটিরে ইচ্ছা করেই কন্ট্যাক্ট করে কই দশ হাজার পনেরো হাজার দিবে তো আমার কথা হলো আমার দেশে অনেক তরুণ অধীয়মানবাকা বক্তা ওয়াস করে পানা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার আর ওর একটা ডেট নেওয়ার ক্ষেত্রে আপনি দেখেন যে পিএসএল লোকে কন্ট্যাক্ট করে এটা কি কন্ট্যাক্ট না মাহফিল কমিটির এই কন্ট্রাক্টটা বাড়াইছে মাহফিল কমিটিরাই নিতে চায় কন্ট্যাক্ট করলেও নিতে চায় কন্ট্যাক্ট করলেও নিতে চায় যারা ঘোরায় ঘোরায় কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলেও নিতে চায় যারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করলেও নিতে চায় তো যেই ভাইয়েরা মাসিক মাহফিল করেন সাপ্তাহিক মাহফিল করেন আপনারা সমালোচনা করে লাভ না অর্থাৎ নিতে চায় আর তা আমার কথা হলো আমি কন্ট্রাক্টের পক্ষে বিপক্ষে সেটা বলবো না আমার কথা হচ্ছে মাহফিল কমিটি বক্তার মাঝে যে সমঝোতা হবে ওটা যেন ঠিক থাকে ওটা ঠিক থাকলেই কিন্তু আর কোনো ভেজাল হয় না 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 আর কোনো ভেজাল হয় না